আমার তো বাইরে যাওয়ার কথা ছিল রে, তুই আসবি কখন? জানি না কখন আসবো, ঘরে ফিরে আর কি সবই তো শেষ। বোঝে নাই একটু স্পষ্ট করে বলতো। কিছু তো একটা হয়েছে, খুব কষ্ট আছে মনে হয়। যাই হোক, তাইতে জিজ্ঞেস করে নি, আমার একটু বাইরে যাওয়ার ছিল, যাই। আলামিনের কি রিসেন্টলি কিছু হয়েছে তুমি জানো? ওই তো কষ্ট পাচ্ছে কেন, ওর এমন কি হয়েছে যা আমি জানি না? না ভাইয়া, এমন কিছু তো আমি জানি না, কি হয়েছে বলেন তো ভাইয়া। বই জ্বালানি না নিজেকে দেখিয়ে ফেললি তাহলে? কিছুই লুকাচ্ছি না, শুধু নিকোটিনের কালো ধোঁয়ায় আজ নিজেকে আড়াল করছি সবার কাছ থেকে।
ভালো বলবি, জানতে পারি সে কারণটা? যার কারণে আজ নিকোটিনের কালো ধোঁয়া নিজেকে আড়াল করছিস? কিছু না, কাউকে কিছু বলতেও চাই না, কিছু লোকাতেও চাই না, কারণ নিকোটিন। তোকে বলতে বলতে তুই একবার তোর ভাইয়ার কথাটা ভেবে দেখ। শুনতে চাস? তাহলে শুন। শর্মিকা তো চিনিস? হ্যাঁ, তলাপ পার্সন, যাকে তুই অনেক ভালোবাসিস। হ্যাঁ, সেই শর্মিক যে নাকি আমাকে অনেক ভালোবাসত। আমিও তাকে অনেক ভালোবাসতাম, তাকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়েছিলাম। হ্যাঁ, স্বপ্নের কি হয়েছে? স্বপ্ন দেখছিস, আরো দেখবি। আমরা আমাদের লাভ পার্সনদের সাথেই তো স্বপ্ন সাজাই, তাই না? আমিও সাজিয়েছিলাম, কিন্তু আজ যা দেখলাম, আমি জানি পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেই সাথে পরিবর্তন হচ্ছে পৃথিবীর মানুষ, মানুষের মন, রুচি, অভ্যাস। একটা সম্পর্কের মাঝে দুজন থেকে তিনজন হওয়া মানে কোনো একজনের বেদনার শুরু। বলছিলাম আমার আর শর্মির কথা। 3 বছর যাবৎ চলছিল আমাদের সম্পর্ক, ভালোই চলছিল আমাদের সম্পর্ক, কিন্তু সমস্যাটা শুরু গত 1 মাস থেকে। হঠাৎ একদিন দেখি শরীর কোনো এক ছেলের হাত ধরে কোনো এক পার্কে ঘুরছে। যে শর্মি আমাকে এত ভালোবাসত, সে কিনা আজ অন্য ছেলের হাত ধরে পার্কে ঘুরছে, তার সাথে পার্কে সময় দিচ্ছে। সেদিন আসার পর তাকে জিজ্ঞেস করেছিলাম ছেলেটা কে ছিল। প্রথমে বিষয়টা হাইড করে দিয়েছি, কিছুক্ষণ ঝোরাঝুরি করার পর কি বলে জানিস? ছেলেটা নাকি ওর গার্জিয়ান, শুনলে আমি রাগ করবো, এই জন্য আমায় জানাইনি। আবার ওদের নাকি বিয়েও ঠিক হয়ে গেছে। আমার নাকি কোনো পজিশনই নেই, তাই বেটার ছিল তার ফ্যামিলি ডিসিশন মেনে নিয়ে কাজিনকে বিয়ে করা। সেদিনের পর থেকে শর্মিয়ার কখনো আমার কাছে ফিরে আসতে চায়নি। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে আসেনি, সে চলেই গিয়েছে। এই ব্যাপারটা হলে আজ আমি তার প্রতি যতটা আসক্ত, ঠিক সে আমার প্রতি ততটাই বিরক্ত। একটা বয়সে প্রেম ভালোবাসা হয়েই যায়, ভালো লেগেই যেতে পারে কাউকে। আসলে জানিস, সমবয়সী রিলেশনশিপ গুলো না টিকে না, বাস্তবতার কঠিন ধাক্কা একদিন সমবয়সী রিলেশনশিপ গুলো ভেঙে গুড়িয়েই যায়। ফ্যামিলির প্রেশার, ছেলে এস্টাবলিশ না, বা ছেলের কোনো পজিশন নাই, এই সামান্য কটা কারণই যথেষ্ট একটা সমাবেশী রিলেশনশিপ ভেঙে যাওয়ার জন্য। দিন বদলায় বদলায় মানুষের মন, কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ বা ভালোবাসার টানে পিছন ফিরে যায়।
কেউ কাউকে ভালোবেসে জীবন তো লাশ হয়ে বেঁচে। তুই আজ কঠিন বাস্তবতায় পড়েছিস, যে বাস্তবতাটা তুই মেনে নিতে পারতিস না। আর বাস্তবতারই চরম ধাক্কাকে যারা পরম যত্নে চেপে ধরতে পারে না, জীবনের বাজিতে বাজি মারটা তাদেরই হয়। দেখাল আমিন হোঁচট খাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়, এই হোঁচট খাওয়া থেকে শিক্ষা নিয়ে তোর নতুন জীবন শুরু করতে হবে। উঠে দাঁড়াতে হবে তোর আলামিন, উঠে দাঁড়া। কথাগুলো হয়তো সত্য, কিন্তু আমি তোকে ভুলতে পারছি না দোস্ত। একবার তোর ভাইয়ার কথাটা ভেবে দেখ, ছোটবেলা থেকে কত কষ্ট করে তোরে বড় করছে, আর যদি তোর এই অবস্থা দেখে উনি তো বেঁচে থাকতেই মরে যাবে রে। একবার তোর ভাইয়ের কথাটা ভাব। আলামিন উঠে দাঁড়া, আমি ভাইয়াকে ডাকতেছি, তুই ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিবি, সরি বলবি ভাইয়াকে। ভাইয়া খারাপ সময় আসে, আর এই খারাপ সময়ে আমাদের পথ হারানো চলবে না। খারাপ সময়কে এক পাশ করে আমাদের সঠিক পথে ফিরে আসতে হবে। আধারে যদি থাকে আমার চারিপাশ ঘেরা, আধার কাটিয়ে তবেই যেন হয় আমার ফেরা।